अथ सप्तम अध्याय श्री शुकोवाच भरतस्तो महाभगवतो यदा भगवतावनीतल परिपालनाय सिंचिन्ति तस्तद् अनुशासन पर पंचजनी विश्वरूप दुहितम् उपजिमि तस्यामूह वा आत्मज्ञान कातस्मी नानुरूपा नामात्मनो पंचजनयामाशो भूतादिरिव भूतसूक्षाणि सुमतिं राष्ट्रभूतं सुदर्शनम् आवरणं धूम्रकेतुमिति अजनाभं नमोऽतवर्षं भारतमिति यत आरभ्य व्यापदिशन्ति। श्रीमद् भागवत महापुराणे पंचम स्कंधे सप्तम अध्याय श्री शुकदेव बोलें, हे राजा परीक्षित, महाराज भरत भगवत प्रेमी छिलें। भगवान ऋषभ निजे इच्छानुसारे भरत के पृथ्वी पालने निजुक्त करलें। भगवान ऋषभेर जतगुली पुत्र छिल समस्त पुत्रेर मध्ये भरत हलेन ज्येष्ठ। एवं भरत के तिनि राज्य अभिषेके प्रतिष्ठित करे तिनि चले गेलेन भगवत आराधनाय। भरत के पृथ्वी पालने निजुक्त करलें। भरत पितार आदेश अनुसारे विश्वरूपेर कन्या पंचजनी के विवाह करलें। जेमन अहंकार थेके पांचटी सूक्ष्म तत्व उत्पन्न है, तेमनी पंचजनीर गर्भे भरतेर औरसे सुमति राष्ट्रभृत सुदर्शन आवरण और धूम्रकेतु नामे पांचटी पुत्र जन्मलाभ करें। भरतेर पत्नी हलेन पंचजनी, तार गर्भे पांचटी पुत्र जन्मलाभ करें। तारा सकलेई भरतेर अनुरूप गुण सम्पन्न छिलेन। जे भूखंडेर नाम आगे अजनाभ छिल, भरतेर समय तार नाम हय भारतवर्ष। जय राधे। आमादेर एई भारतवर्षेर नाम आगे भारतवर्ष छिल ना, अजनाभ वर्ष छिल। किन्तु राजा भरतेर समय थेके एई अजनाभ वर्षेर नाम हलो भारतवर्ष। राजा भरत बहुविध ज्ञान सम्पन्न छिलेन। तिनि पितामहेर न्याय गभीर बात्सल्य सहकारी ও রাজধর্ম অনুযায়ী প্রজা পালন করতে লাগলেন। মানে পিতা যেমন সন্তানদের প্রতিপালন করেন, রাজা ভরতও তেমনি প্রজাদেরকে সন্তানবৎ প্রতিপালন করতে লাগলেন। তিনি শ্রদ্ধার সঙ্গে অগ্নাধান করে হোতা অধবর্জু উদ্গাতা আর ব্রহ্মা এই চার ঋত্বিক দ্বারা অগ্নিহোত্র থেকে শুরু করে দর্শ পূর্ণমাস্য চাতুর্মাস্য পশু এবং সোমজাগের প্রকৃতি ও বিকৃতি উভয়বিধ রূপের বৃহৎ ও নাতিবৃহৎ
যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞ ও ক্রতুরূপী শ্রী ভগবানের আরাধনা করলেন। ঋত্বিকদের দ্বারা তিনি ক্রতুরূপী ভগবানের আরাধনা করলেন যজ্ঞের দ্বারা। এইভাবে অঙ্গ এবং ক্রিয়াসমূহের দ্বারা সম্পন্ন পৃথক পৃথক যজ্ঞানুষ্ঠানের সময় অধবর্জ্য নামক ঋত্বিকগণ যখন আহুতি দেওয়ার জন্যে হবি হাতে নিলেন, হবি মানে ঘৃত, তখন যজমান ভরত এই যজ্ঞের পূর্ণ কর্মফল যজ্ঞপুরুষ বাসুদেবকেই অর্পণ করে দিলেন। আহুতি দিতে হয় না, তা রাজা ভরত সর্বযজ্ঞেশ্বর বাসুদেবকেই কর্মফল অর্পণ করে দিলেন। বস্তুত সেই পরব্রহ্মই ইন্দ্র এবং অন্য দেবতাদের প্রকাশক। মন্ত্রের প্রতিপাদ্য অর্থ এবং এই সকল দেবতাদের নিয়ামক, অতএব তিনি প্রধান দেবতা। এইভাবে ভগবত বুদ্ধি দ্বারা যত্নপূর্বক অন্তর থেকে রাগ দ্বেষাদি দূর করে তিনি সূর্যাদি দেবতাদের ভগবানের অবয়ব নেত্রাদি রূপে ধ্যান করতেন। ভগবান বাসুদেবের যেমন আরাধনা করতেন, তেমনি সূর্যাদি দেবতাদেরও ভগবানের অবয়ব নেত্রাদি রূপে ধ্যান করতেন। এইভাবে কর্মশুদ্ধি দ্বারা তার অন্তঃকরণ শুদ্ধ হল। তখন তার হৃদয়াকাশে অন্তর্যামী রূপে ব্রহ্মস্বরূপ শ্রী ভগবান মহাপুরুষগণের নির্দেশিত রূপে অভিব্যক্ত হলেন। শ্রীবৎস কৌস্তুভ বনমালা চক্র শঙ্খ গদা ইত্যাদিতে সুশোভিত হয়ে নারদ এবং নিজ ভক্তজন হৃদয়ে যেমন ছবির মতো বিরাজ করেন, ভরতের হৃদয়েও তদ্রূপ। দেদুপ্যমান হলে ভরতের হৃদয়ে দিন দিন ভক্তি বর্ধিত হতে লাগল। ভগবান তার হৃদয়ে যেন এসে অধিষ্ঠিত হলেন এবং দিনে দিনে ভরতের ভক্তি বর্ধিত হতে লাগল। এইভাবে 1 কোটি বৎসর অতীত হলে তিনি রাজ্যভোগের প্রারব্ধ সমাপ্ত হয়েছে জেনে জয় রাধি। এইভাবে 1 কোটি বছর তার কেটে গেল। আমাদের পরমায়ু তো 100 বছরের কম, 100 বছর আর বাঁচছে নাকি? আচ্ছা 100 বছরই ধরলাম, তো এটা তো কলিযুগের কথা নয়, এটা সত্যযুগের কথা। বলছেন এইভাবে 1 কোটি বছর অতীত হলে তিনি রাজ্যভোগের প্রারব্ধ সমাপ্ত হয়েছে জেনে পিতৃ পিতামহের সম্পত্তি নিজ পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন। 1 কোটি বছর কেচে গেল, তিনি এখন ভাবলেন আমার মানে সংসারের প্রারব্ধ শেষ হয়ে গেছে, রাজভোগ আর এর মধ্যে থাকলে হবে না, এবার এগুলি সব পুত্রদের মধ্যে বিলিয়ে দিই। এই ভেবে তিনি নিজ সম্পত্তি পুত্রদের মধ্যে ভাগ করে দিলেন। পরে সকল সম্পত্তির নিকেতন গৃহস্থ আশ্রম থেকে হরিহর ক্ষেত্র পুলহ আশ্রমে চলে গেলেন। রাজত্ব ছেড়ে চলে গেলেন পুলহ আশ্রমে। এই পুলহ আশ্রমের অধিবাসী ভক্তদের উপর ভগবানের বড়ই বাৎসল্য প্রেম। এই আশ্রমের যারা অধিবাসী তাদের প্রতি ভগবানের খুব প্রেম, বাৎসল্য প্রেম। তারা আজও তাকে ইষ্টরূপে দর্শন করেন। সেখানে উপরে ও নিচে চক্রাকার নাভিচিহ্ন যুক্ত শালগ্রাম শিলা বহনকারী চক্র নদী অর্থাৎ গণ্ডকী নামে প্রসিদ্ধ নদী ঋষিদের আশ্রমকে সব দিক থেকে পবিত্র করে রেখেছে। মানে এই পুলহ আশ্রমটা অবস্থিত হলো
গণ্ডকী নদীর তীরে। খুব মূল্যবান কথা, গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা জন্ম হয়। জয় রাধি। আমাদের মঠে মন্দিরে যে শালগ্রাম শিলা পূজিত হয়, এই শিলা সব সব জায়গায় পাওয়া যায় না, ওই গণ্ডকী নদীতে পাওয়া যায়। তাই বলছেন, পরে সকল সম্পত্তির নিকেতন গৃহস্থ আশ্রম থেকে হরিহর ক্ষেত্রে পুলহ আশ্রমে চলে গেলেন। এই পুলহ আশ্রমের অধিবাসী ভক্তদের উপর ভগবানের বড়ই বাৎসল্য প্রেম, তারা আজও তাকে ইষ্টরূপে দর্শন করেন। সেখানে উপরে ও নিচে চক্রাকার, এই দেখুন উপরে এবং নিচে চক্রের আকার নাভিচিহ্ন যুক্ত, সেই শিলার উপরে এবং নিচে নাভিচিহ্ন যুক্ত শালগ্রাম শিলা বহনকারী গণ্ডকী নদী। শালগ্রাম শিলা বহনকারী চক্র নদী বা গণ্ডকী নামে প্রসিদ্ধ নদী ঋষিদের আশ্রমকে সব দিক থেকে পবিত্র করে রেখেছে। সেই পুলহ আশ্রমের উপবনে একান্তে থেকে তিনি অনেক রকমের পত্র পুষ্প তুলসী জল কন্দ মূল আর ফল দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন। এবার তিনি মুনিবৃত্তি অবলম্বন করলেন, আর এখন তিনি রাজা নন, এখন তিনি রাজর্ষি ভরত। তিনি আশ্রমের উপবনের থেকে নানা রকম পাতা ফুল তুলসী জল কন্দ মূল ফল দিয়ে ভগবানের আরাধনা করতে লাগলেন। এতে তার অন্তঃকরণ বিশুদ্ধ এবং সমস্ত বিষয় অভিলাষ থেকে নিবৃত্ত হয়ে পরম আনন্দ লাভ করল। এইভাবে তিনি নিয়মিত ভগবানের সেবা করতে থাকলে তার অনুরাগ বাড়তে লাগল। তার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হল। দেখুন কেমন বৈরাগ্য, যেমন ভোগ 1 কোটি বছর রাজত্ব ভোগ করলেন, তেমনি সঙ্গে সঙ্গে আবার বৈরাগ্য, এমন বৈরাগ্য এসে গেল যে গণ্ডকী নদীর তীরে আশ্রমে গিয়ে ফলমূল এই গোবিন্দকে দিয়ে ভগবানকে দিয়ে তিনি প্রসাদ পান এবং ভগবানের সেবা করতে থাকলে তার অনুরাগ বাড়তে লাগলো। তার হৃদয় দ্রবীভূত হয়ে শান্ত হয়ে গেল, আনন্দের বেগে শরীরে রোমাঞ্চ হতে লাগলো এবং শরীরটা রোমাঞ্চিত হতে লাগলো, কম্পিত হতে লাগলো এবং উৎকণ্ঠাজনিত অশ্রুধারায় তার দৃষ্টি নিরুদ্ধ হতে হয়ে গেল এবং ভগবানকে পাওয়ার জন্যে তার এত উৎকণ্ঠা, এই উৎকণ্ঠায় তার নয়ন থেকে অনবরত অশ্রুধারা বিনির্গত হতে লাগলো এবং দৃষ্টিও নিরুদ্ধ হয়ে গেল। সবশেষে প্রিয়তমের অরুণ চরণারবিন্দ অনুধ্যান করতে করতে তার ভক্তিযোগ বৃদ্ধি প্রাপ্ত হল এবং পরমানন্দ উৎপন্ন হয়ে হৃদয়রূপ গভীর সরোবরে তার বুদ্ধি নিমগ্ন হলি। তিনি যে নিয়মপূর্বক ভগবানের আরাধনা করছিলেন তাও বিস্মিত হলেন। নিয়ম করে যে ভগবানের আরাধনা করছিলেন সেটাও তিনি ভুলে গেলেন, তার মানে ভজনটা অন্তর্মুখী হয়ে গেল। এইভাবে তিনি ভগবানের সেবায় নিরত থাকতেন। তিনি কৃষ্ণ মৃগচর্ম পরিধান করতেন, হরিণের চামড়া, কালো রঙের হরিণের চামড়া পরিধান করতেন, কারণ সেখানে বসনভূষণ পাবে কোথায়। এ
এবং ত্রিস্নান অর্থাৎ তিনবার স্নান করার ফলে তার কেশ সর্বদাই সিক্ত থাকত। তিনবার স্নান করার ফলে কেশ অর্থাৎ চুলগুলি আর শুকাতো না, সবসময় ভিজা থাকত। তার ফলে তা পিঙ্গল অর্থাৎ জটায় পরিণত হয়েছিল এবং এভাবে তাকে আরও সুন্দর দেখাত। তিনি উদীয়মান সূর্যমণ্ডলে আদিত্র মন্ত্র দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষ ভগবান নারায়ণের আরাধনা করতেন আর বলতেন, ভগবান সূর্যের কর্মফল প্রদায়ক তেজ প্রকৃতির ঊর্ধ্বে, তিনি সংকল্প দ্বারা এই বিশ্বের সৃষ্টি করেছেন এবং অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করে নিজের চিৎশক্তি দ্বারা বিষয় লোলোপ জীবকে পালন করে করছেন। আমি সেই বুদ্ধির প্রেরক তেজের শরণাপন্ন হলাম। শুকদেব বললেন, একবার মহারাজ ভরত গণ্ডকী নদীতে স্নান শৌচাদি এবং নিত্য নৈমিত্তিক কর্ম সমাপন করি প্রণব মন্ত্র জপ করার সময় তিন মুহূর্ত কাল নদী তীরে বসেছিলেন। গণ্ডকী নদীতে স্নান করে তিনি তিন মুহূর্ত কাল নদী তীরে বসেছিলেন এবং প্রণব মন্ত্র জপ করে তিন মুহূর্ত বসেছিলেন। হে রাজন, এই সময় এক হরিণী পিপাসায় কাতর হয়ে একাকিনী সেই নদী তীরে এসেছিলেন। একজন হরিণী মানে স্ত্রী হরিণ পিপাসায় কাতর হয়ে সেখানে জলপান করতে এসেছিলেন। সে যখন জলপান করছিল সেই সময় অদূরেই সিংহের ভয়ঙ্কর গর্জন শোনা গেল। জয় রাধি, মনোযোগ দিয়ে শুনবেন। যখন জলপান করছিলেন তখন বেশি দূরে নয়, কাছাকাছি সেখানে সিংহের ভয়ঙ্কর গর্জন শোনা গেল। হরিণ জাতির স্বভাবতই ভীরু, সেই হরিণী প্রথম থেকেই চকিত নেত্রে এদিক ওদিক দেখছিল। এখন সিংহের গর্জন শুনে ভয়ে তার বুক কাঁপতে লাগল আর তার চোখও ব্যাকুল হলো। তার তৃষ্ণা তখনও মেটেনি, কিন্তু প্রাণ ভয়ে ভীত হয়ে সে একাই নদী পার হওয়ার জন্যে লাফ দিল। সেই হরিণী ছিল গর্ভবতী। জয় রাধি। যখন অত্যন্ত ভীত হয়ে নদী পার হওয়ার জন্যে লাফ দিল তখন তার গর্ভস্থ শাবক স্থানস্থুত হয়ে জনিদার থেকে নদীর জলপ্রবাহে পড়ে গেল। জয় রাধি। হরিণটা সিংহের গর্জনে ভয়ে নদী পার হতে গেলেন আর তখন তার গর্ভে যে বাচ্চা ছিল সেটা জনিদার দিয়ে নদী গর্ভে পড়ে গেল, নদীর জলপ্রবাহে সে পড়ে গেল। সেই কৃষ্ণমেঘ পত্নীর হঠাৎ গর্ভপাত বেগে উল্লম্ফন আর সিংহের ভয় এইসব কারণে ভীত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ল। নিজের দল থেকেও বিচ্যুত হয়ে এক পাহাড়ি গুহায় গিয়ে পড়ল আর সেখানেই তার মৃত্যু হল। হরিণটা মরে গেল ভয়ে। রাজর্ষি ভরত দেখলেন সেই মাতৃহারা হতভাগ্য হরিণ শিশুটি একাকী নদীর স্রোতে ভেসে যাচ্ছে। জয় রাধি। এই দেখে সেই মৃগবৎসের উপর তার দয়া হলো আর তিনি আত্মীয়ের মতো তাকে জল থেকে তুলে আশ্রমে নিয়ে গেলেন। জয় রাধি।
সেই মেঘ শাবকের প্রতি তার মমতা ক্রমশ বাড়তেই লাগল। হরিণকে পালন করতে লাগলেন, নিত্য তার খাওয়ার ব্যবস্থা করতেন, হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা করতেন, গায়ে হাত বুলিয়ে দিতেন এবং তাকে চুম্বনও করতেন। হরি বল। এইভাবে সদাই তার চিন্তায় মগ্ন থাকতেন। দেখুন, ভরত মুনি তিনি রাজত্ব ত্যাগ করলেন, স্ত্রী পুত্র পরিজন সব ত্যাগ করে বনে এলেন, ভগবানের আরাধনা করছেন, আর এমন সময় হরিণ শিশুর মায়ায় পড়ে গেলেন। তাকে আদর করছেন, চুম্বন করছেন, খেতে দিচ্ছেন। এইভাবে সদাই তার চিন্তায় মগ্ন থাকতেন, ফলে একে একে তার নিয়ম যম নিত্য ভগবত পূজা প্রভৃতি সকল আবশ্যক বিষয়ে বিঘ্ন হতে লাগল, আর শেষে সব কিছুই ছেড়ে দিলেন। যা কিছু তিনি নিত্য পূজাপালি যা কিছু করতেন সব আস্তে আস্তে বাদ হয়ে গেল। নিতাই গৌর হরিবুল, এ সংসারের মানুষও তো ঠাকুরের সেবা করে না, তাদের সময় নাই, কিন্তু কুকুর বিড়াল তারা পালন করছে, তাকে নিয়ে ঘুমাচ্ছে, কুকুর বিড়াল নিয়ে ঘুমায় সবাই। ভোরবেলা দেখা যায় কুকুর হাতে নিয়ে ঘুরছে। কিন্তু দেখুন, আজ ভরতমুনি তিনি হরিণের চিন্তায় মগ্ন হয়ে তার ভজনের নিয়ম ভগবত পূজা প্রভৃতি সব ভুলে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আহা কি দুঃখের কথা, কালো চক্র এই মৃগ শাবককে তার দল আপনজন বন্ধুদের থেকে পৃথক করি আমার আশ্রমে এনে দিয়েছে। এ আমাকেই নিজের পিতা মাতা ভাই বন্ধু দলের সঙ্গী বলে মনে করে, এ আমায় ছাড়া আর কাউকে জানে না এবং আমার উপরেই এর পরম বিশ্বাস। আমি জানি আশ্রিতকে উপেক্ষা করলে কি পাপ হয়, সেই জন্যে আমায় এই আশ্রিতকে সর্বতোভাবে সস্নেহে লালন পালন আর পোষণ করতে হবে। এ আমার আশ্রিত, আমাকে ছাড়াও কি করে বাঁচবে, এর দোষ দেখলে চলবে না। শান্ত স্বভাব দরিদ্র বান্ধব পরোপকারী সজ্জনেরা এরূপ শরণাগতের রক্ষার জন্য নিজেদের গুরুত্বপূর্ণ স্বার্থকে উপেক্ষা করেন, কত কিছু ভাবছেন। এইভাবে এই মৃগ শিশুর প্রতি তার আসক্তি এত বেড়ে গেল যে তিনি নিদ্রা বা শয়নের সময়, অবস্থান উপবেশন বা ভ্রমণের সময়, এমনকি আহারের সময়ও মৃগ শিশু স্নেহে আবদ্ধ থাকতেন। যখন তিনি কুশ পুষ্প পত্র সমেত ফলমূল আনতে বনে যেতেন তখনও কুকুর আর নেকড়ের ভয়ে সেই মৃগ শাবককে সঙ্গে নিয়ে যেতেন। পথে তস্তত কোমল তৃণ দেখে সেই সরল মৃগ শাবক সেখানে আকৃষ্ট হলে তিনি মুগ্ধ হয়ে প্রেমভরে তাকে কাঁধে তুলে নিতেন। জয় রাধি। এইরকম কখনো কোলে কখনো বুকে করে তাকে আদর করতেন, আর এতে তিনি খুব আনন্দ পেতেন। নিত্য নৈমিত্তিক কর্ম করার সময়ও রাজাধিরাজ ভরত মৃগ শাবককে দেখার জন্যে উঠে যেতেন এবং তাকে দেখতে পেলে তবেই তার মনে শান্তি হতো। জয় রাধি। সেই সময় তার মঙ্গল কামনা করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার কল্যাণ হোক, দরিদ্রের ধন কেউ হরণ করলে তার যেমন অবস্থা হয়
ঠিক সেই রূপ অবস্থা মৃগ শাবককে না দেখতে পেলে ভরতের হত এবং তিনি ব্যস্ত হয়ে পড়তেন। তার মন সেই হরিণের বিরহে ব্যাকুল ও সন্তপ্ত হতো। তিনি শোক করে বলতেন, হায় কি আর বলবো, ওই মাতৃহীন দীন হরিণ শাবক দুষ্ট ব্যাধের মতো ক্রূর আমাকে বিশ্বাস করে, আমার অপরাধ ক্ষমা করি, আমাকে আপনজন মনে করি, সজ্জনের মতো আমার কি ফিরে আসবে। হ্যাঁ, তিনি ভাবছেন যে ওই মাতৃহীন দীন হরিণ শাবক দুষ্ট ব্যাধের মতো ক্রূর আমাকে বিশ্বাস করে, আমার অপরাধ ক্ষমা করে, আমাকে আপনজন মনে করে, সজ্জনের মতো আবার কি ফিরে আসবে। আমি কি আবার তাকে আমার এই আশ্রমের উপবনে দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে নির্ভয়ে দুর্বাঘাস খাচ্ছে দেখতে পাব। এমন যেন না হয় তাকে একলা পেয়ে নেকড়ে কুকুর বা শুকুরেরা দলবদ্ধ হয়ে বা একাকী বিচরণশীল বাঘ তাকে খেয়ে ফেলেছে। এমন যেন না হয় যার উদয়ে জগতের মঙ্গল হয় বেদাত্মা স্বরূপ সেই ভগবান সূর্যদেব অস্তগমনোদ্যত হয়েছেন, কিন্তু এখনও মৃগবধূর গচ্ছিত শাবক ফিরে এলো না, মানে কোথাও ঘাস টাস খেতে গেছে, এখনও ফিরে এলো না, সূর্য অস্ত চলে গেল, কি হবে। সেই হরিণ রাজকুমার আমার মতো পুত্রহীনের কাছে ফিরে এসে বাল মৃগ সুলভ মনোহর ও দর্শনীয় ক্রীড়া দ্বারা স্বজন হারানো দুঃখ দূর করে আমায় কি আবার আনন্দ দেবে। আহা, কখনো অভিমান করে তাকে ভৎসনা করে সমাধির ভান করে চোখ বুজে আমি বসে থাকলে সে ব্যস্ত হয়ে আমার কাছে এসে জলবিন্দুর ন্যায় কোমল ক্ষুদ্র শৃঙ্গ দ্বারা আমার গায়ে সোহাগ ভরে ঘর্ষণ করে আনন্দ দিত। কখনো যজ্ঞ সামগ্রী কুশের উপর রাখলে সে তাতে মুখ দিয়ে নষ্ট করলে আমার তিরস্কারে সে ভীষণ ভয় পেয়ে ঋষি বালকের মতো খেলাধুলা ছেড়ে যেন ইন্দ্রিয় সমূহ নিরুদ্ধ করে নিশ্চল হয়ে বসে থাকত। মৃগ শাবকের ক্ষুরের চিহ্ন মাটিতে দেখি আবার বলতে লাগলেন, আহা, এই তপস্বিনী ধরিত্রী এমন কোন তপস্যা করেছে যে সেই বিনীত কৃষ্ণ হরিণ শাবকের ছোট ছোট সুন্দর সুখদায়ী সুকোমল চরণচিহ্ন বুকে অঙ্কিত করে তার বিরহে অপহৃত সর্বস্বের মতো ব্যাকুল উদ্বিগ্ন চিত্ত আমাকে পদ দেখাচ্ছে আর নিজের শরীরের উপর তার পদচিহ্ন অঙ্কিত করি স্বর্গ মোক্ষকামী ব্রাহ্মণদের যজ্ঞস্থল করে তুলেছে। উদীয়মান মৃগ লাঞ্ছন চন্দ্রকে দেখি চন্দ্রমধ্যস্থ মৃগকে নিজের হরিণ শাবক মনে করে বললেন, অহো, যার মা সিংহের ভয়ে ভীত হয়ে মারা গেছে আজ সেই মৃগ শিশু আশ্রম থেকে পালিয়ে গেছে, মানে হরিণ শিশু পালিয়ে গেছে, তাকে অনাথ দেখে কি দীনবৎসল ভগবান তারাপতি হে চন্দ্র দয়া করে তাকে রক্ষা করেছেন। পুনরায় চন্দ্রের শীতল কিরণে আনন্দিত হয়ে বলছেন, পুত্র বিরহ তাপরূপ দাবাগ্নি শিখায় আমার হৃদয়রূপ পদ্ম দগ্ধ হয়, আমি এক মৃগ শিশুর আশ্রয় নিয়েছিলাম, এখন তার থেকেও বিচ্ছিন্ন হওয়ায় আমার হৃদয় জ্বালা পুনরুদ্দীপিত দেখেই কি ভগবান চন্দ্রমা নিজের শীতল শান্ত স্নেহপূর্ণ বদন শরীর রূপ কিরণ দ্বারা আমায় শান্তি দিচ্ছেন। মানে হরিণ শিশু চলে গেছে তার জন্য এখন কত কথা বলছেন মায়ায়। সুখদেব বললেন, হে রাজন, এইভাবে তিনি নানা প্রকার অহিতুক চিন্তায় নিজের মনকে ব্যাকুল করে তুললেন।
যেন নিজের প্রারব্ধ কর্ম ওই মৃগশিশুর আকার ধারণ করে তাকে সকল ধর্ম অনুষ্ঠান আর ভগবত সেবা থেকে নিরস্ত করল। তা না হলে যিনি মোক্ষ পথের বিঘ্ন মনে করে দুস্তেজ পুত্রদের ত্যাগ করলেন, সেই তিনি কি করে সামান্য একটি মৃগশিশুর প্রতি এত আসক্ত হয়ে গেলেন? এইভাবে রাজর্ষি ভরত বাধা বিঘ্নের বশীভূত হয়ে যোগভ্রষ্ট হলেন আর মৃগশাবককে লালন পালন করতে গিয়ে নিজের স্বরূপও ভুলে গেলেন। এমন সময় সেই অপ্রতিহত কাল অর্থাৎ মৃত্যু দূরতিক্রম তীব্র বেগে যেমন সর্প মশিকের গর্তে প্রবেশ করি সেই রকমভাবে তার সম্মুখীন হল। জয় রাধি। দেখুন, এখানে আমাদের বড় শিক্ষণীয় বিষয়, এই সংসারটা ওই মৃগশিশুর মতো, দেখো মায়ায় মোহিত হয়ে যাচ্ছি, যা সত্য নয় তাকেই সত্য বলে মনে করছি। শাস্ত্র বলে দিচ্ছেন এ জগতে কেউ কারো নয়, তবু আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার এই, আমার সেই, আমাকে ছাড়া কী করে বাঁচবে? সবসময় দিদিমা বলছেন, হ্যাঁ মামা বলে ডাকছেন, দাদু বলে ডাকছেন, আহা মনে পড়ে না ওদের কথা, একটু ভোলা যায়। মায়ায় মোহিত হয়ে যাচ্ছি। দেখুন, যে রাজা এত বড় রাজত্ব ত্যাগ করলেন, নিজের পত্নী পুত্রগণকে ত্যাগ করে বনবাসী হয়ে গেলেন, আর তিনি একটি সামান্য হরিণ শিশুর মায়ায় তার ভজন সাধন সব কিছু তিনি ভুলে গেলেন, আর এমন সময় মৃত্যু এসে তার সামনে হাজির হল। যেমন সর্প ইঁদুরের গর্তে প্রবেশ করে, তেমনি তার মৃত্যুরূপ কাল এসে তার কাছে হাজির হল। তখনও সেই মৃগশিশু তার পাশে পুত্রের মতো শোকাকুল হয়ে বসেছিল, তিনিও তারই দিকে একাগ্রভাবে তাকিয়েছিলেন এবং তার মনও সেই মৃগের প্রতি মগ্ন হয়েছিল। মানে হরিণ শিশুটি পালিয়ে যায় নাই, তার কাছেই ছিল, কিন্তু তিনি ভাবছিলেন ওইগুলি যে আমার অভাবে কি হবে। মৃগশিশু তার পাশে পুত্রের মতো শোকাকুল হয়ে বসেছিল, তিনিও তার দিকে একাগ্রভাবে তাকিয়েছিলেন এবং তার মনও সেই মৃগের প্রতি লগ্ন হয়েছিল। এইরূপে মৃগের প্রতি আসক্ত অবস্থাতেই মৃগের সঙ্গেই তার দেহত্যাগ হল। মৃগশিশুটাও মারা গেল, সেও মারা গেল। তদনন্তর মৃত্যুকালীন ভাবনা অনুসারে সাধারণ মানুষের মতোই দেহান্তরে তিনি মৃগ শরীর ধারণ করলেন। নিতাই গৌর হরিব। এই যে হরিণের চিন্তা করতে করতে তার মৃত্যু হল, আর মরণের পরে তিনি মৃগ শরীর ধারণ করলেন, মানে পরে তার হরিণকুলে জন্ম হল। জয় রাধি। দেখুন, মানে মৃত্যুকালে যে যে ভাবনা নিয়ে মরবে, মৃত্যুর পরে সেইভাবেই তার জন্ম হবে। যদি ভগবত চিন্তা নিয়ে মরতে পারি, ভগবানকে পাব। আর যদি ছেলে মেয়ের চিন্তা করতে করতে মরি, তাহলে ছেলে যেখানে যাবে আমাকেও সেখানেই যেতে হবে। ছেলে হয়তো কুপথগামী, ভগবত ভজন করে না,
মৃত্যুকালে তার চিন্তা করতে, ওরে অমুক কোথায় রলি, যাওয়ার সময় তোরে একবার দেখে যাই, তোর মুখখানে একবার দেখে যাই, কিন্তু ভগবানকে দেখতে ইচ্ছে করছে না। অজামিল এই ভাগবতেই আছে, অজামিল চরিত্র সারা জন্ম দস্যুবৃত্তি করেছে, ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে পতিতালয়ে যেত, দস্যুবৃত্তি করত, কিন্তু এক সময় কিছু সাধু সন্ত তারা পদ্মে যাচ্ছেন, তা কিছু লোককে দেখে বলছেন, এখানে সাধু বা ভক্তবাড়ি কোথায় আছে গো? তা দুষ্ট লোক তারা সাধুদেরকে বললেন, ওই যে ওইটা ভক্তবাড়ি, মানে অজামিলের বাড়ি দেখিয়ে দিয়েছে, ওইটা ভক্তবাড়ি। সাধুরা সত্য মনে করে অজামিলের বাড়িতে ঢুকে বললেন, হ্যাঁ কে আছো ভক্ত? অজামিলের পত্নী সাধুদের দেখে বলছেন, আপনারা এখানে ঢুকেছেন? বলছে, হ্যাঁ তোমরা ভক্ত? ওরা সব বললো না আমরা ভক্ত নই, আমার স্বামী কুপথগামী, আমরা অসদাচারী, আপনারা এখানে ঢুকেছেন কেন? ও তাহলে ওরা আমাকে ভুল বলেছে, ঠিক আছে আমরা যখন এসে গেছি আমাদের কর্মই হলো ভগবানের জীবের মঙ্গল করা। তা এসেছি যখন, তুমি তো গর্ভবতী, মানে তখন গর্ভবতী ছিলেন, অনেক পুত্র হয়েছে, কিন্তু এবার গর্ভবতীকে আশীর্বাদ করলেন, এবার যে সন্তানটি হবে তার নাম রাখবে নারায়ণ, দেখেছেন? এই জন্য বলছেন, মহদ্দি চলনাং নৃণাং গৃহীণাং দীন চেতসাং নিঃশেষায় ভগবান কল্পতি ন অন্যথা কশ্চিত্। অর্থাৎ সাধু বা মহান্তগণ কখনো নিজের স্বার্থের জন্যে গৃহস্থের বাড়িতে যান না, কেন যান? দীনচিত্ত গৃহস্থের মঙ্গল করবার জন্যে। দীনচিত্ত মানে যাদের অন্তঃকরণ দীন হয়ে গেছে, দুঃখী হয়ে গেছে কৃষ্ণ প্রেমের অভাবে, ভগবত প্রেমের অভাবে, হরিভক্তির অভাবে, যাদের হৃদয় দরিদ্র হয়ে গেছে, তাদেরকে কৃষ্ণ প্রেম ধনে ধনী করবার জন্যেই সাধুসন্ত মহান্তগণ গৃহস্থের বাড়িতে যান। ওই গিয়েই বলে জয় নিতাই, হ্যাঁ দেখলেন, আমার বাড়ির সামনে এসেই বলছেন জয় নিতাই। আমাদের কত আত্মীয় কুটুম্ব আসে, তারা কি জয় নিতাই বলে গো? বলে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণব তারা এসেই বলে জয় নিতাই। আপনি ভিক্ষা দেন বা না দেন, কখনো আপনার অমঙ্গল কামনা করবে না, মঙ্গল কামনা করবে। তাই বললেন, তোমার পুত্রটির নাম রাখবে নারায়ণ। তার ছোট ছেলে নারায়ণ, অজামিল খুব ভালোবাসে ছোট ছেলে, তো যখন তার মৃত্যুকাল সমাগত হলো তখন আর কোনো কামনা নেই, হ্যাঁ আর কোনো কামনা নেই, শুধু একটাই কামনা, বাবা নারায়ণ কোথায় রইলি, আমার এই শেষকালে একবার এসে দেখা দে, তোকে দেখতে দেখতে যেন মৃত্যু হয়। নিদাই গৌর হরি। তা নারায়ণ তো শুনতে পেল না, পুত্র নারায়ণ শুনতে পারেনি, কিন্তু আসল নারায়ণ তিনি শুনতে পেলেন, ওই যে আকুল প্রাণী নারায়ণ বলে ডেকেছেন, আকুল প্রাণী, নাম নামের মহিমা তো নষ্ট হয় না, বাবা নারায়ণ একবার দেখা দি। তখন যমদূতেরা এসেছে তাকে নেয়ার জন্যে,
নারায়ণ বিষ্ণুদূতকে পাঠিয়ে দিলেন, শিগগির যাও, ওকে আমার কাছে নিয়ে এসো, আমার নাম ধরে ডাকছে। দুই দূতেদের মধ্যে ঝগড়া লেগে গেল। যমদূতেরা বলছে, এ সারা জনম পাপ করেছে, এ নরকে যাবে, আমাদের রাজ্যে যাবে। আর বিষ্ণুদূতেরা বলছে, না না, এ মৃত্যুকালে নারায়ণ নাম উচ্চারণ করেছে, ব্যাকুল প্রাণী, এর গতি বৈকুণ্ঠে। দেখেছেন, এই জন্যে সন্তানের নাম, পুত্র কন্যাদের নাম ভগবানের নামে নামকরণ করা উচিত। এখন তো লোকে আধুনিক নাম রাখছে, হাবলু টাবলু রিঙ্কি পিঙ্কি পাপাই বাবাই, হ্যাঁ পাপাই মানে পাপ আয়, পাপাই মানে পাপকে ডাকা হচ্ছে, পাপ আয়। আচ্ছা বলুন, এইসব নামে কি সার্থকতা? যদি ভগবানের নাম রাখা যায়, সারাদিন হরিনাম না করলেও যদি ছেলের নাম নিতাই হয়, গৌর হয়, সারাদিন যদি নিতাই গৌরের নাম ধরে ডাকি, বাবা নিতাই কোথায় গেলি, নিতাই গৌর, যদি মেয়েদের নাম ধরে ডাকি, নাম রাখি, রাধারানী তুই কোথায়, রাধে রাধে রাধে, যেমন আরেকটি চরিত্র মনে পড়ল, একটা বাস্তব, আমাদের বাস্তব দৃষ্টান্ত, ভারতবর্ষের একটি প্রদেশ, তার নাম হলো পাঞ্জাব। তা পাঞ্জাবে একজন যুবক সে খুব স্ত্রীতে আসক্ত, তার পত্নীর প্রতি এত আসক্ত যে ক্ষণকাল তার পত্নীকে ছাড়া থাকতে পারে না। কিন্তু হঠাৎ সেই আদরের পত্নীটি মারা গেল, জয় রাধি। দেখেছেন, যাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারে না, সে মারা গেল। যখন পত্নী মারা গেল, তখন যুবকটি পাগল হয়ে গেল, একদম পথের পাগল। পথে পথে কেঁদে বেড়ায়, ওই স্ত্রীর নাম নিয়ে কাঁদে। একটি সুখের বিষয়, আনন্দের সংবাদ কি জানেন, তার পত্নীর নাম ছিল কিশোরী। নিতাই গৌর হরি বৌল জয় রাধি। সৌভাগ্যের বিষয়, পত্নীর নাম ছিল কিশোরী। তা পথে পথে কাঁদছেন আর বলছে, হা কিশোরী, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে একাকি ফেলে, তুমি ছাড়া যে আমার আর কেউ নাই, হা কিশোরী দেখা দাও, কিশোরী তুমি কোথায় আছো আমায় দেখা দাও। লোকে সব ঢিল ছুটছে, গালি দিচ্ছে, পাগল কোথাকার, আরে বউ মরে গেছে, বিয়ে করলে আবার পাবি, বউয়ের জন্য কে এভাবে কাঁদে? কিন্তু কে কার কথা শোনে, ওর তো কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, কে তাকে গালি দিচ্ছে, কে ঢিল ছুটছে, কোনো দিকে লক্ষ্য নাই, ওর একমাত্র লক্ষ্য আমার কিশোরী কোথায় গেল। কিশোরী কিশোরী বলে বনে বনে পথে পথে কাঁদছে। হঠাৎ একদিন তার ভাগ্যে এক বৈষ্ণবের দর্শন হয়ে গেল। একজন বৈষ্ণব ঠাকুর ওইখান দিয়ে যাচ্ছেন আর দেখছেন যুবকটি, হা কিশোরী হা কিশোরী তুমি কোথায় আমাকে দেখা দাও, আমায় ছেড়ে কোথায় গেলে, তুমি ছাড়া আমার কেউ নাই, এই বলে কাঁদছে ব্যাকুল হয়ে। বৈষ্ণব দর্শন করি, তিনিও কাঁদছেন, আহ কি প্রেম, কি ভালোবাসা, কিশোরীর জন্য এত ব্যাকুলতা, কি ভক্ত। লোকে বলছেন,
বাবাজি আপনি কি ভাবছেন? ওর বউয়ের নাম কিশোরী, বউ মরে গেছে তাই ওর বউয়ের নাম ধরে ডাকছে, কাঁদছে। কিন্তু বৈষ্ণবের দর্শন তো আলাদা। আমাদের কৃষ্ণ বহির্মুখ জীবের দর্শন আর বৈষ্ণবের দর্শন এক নয়। বৈষ্ণব তিনি দেখছেন কিশোরীর জন্যে, কিশোরী মানে রায়কিশোরী, রাধারানীর এক নাম রায়কিশোরী বা কিশোরী, ও তো সেই কিশোরীর নাম করেই ডাকছে, কিশোরীর নাম ধরেই কাঁদছে। নামের মহিমা কোথায় যাবে? যুবকের কাছে এগিয়ে গেলেন বৈষ্ণব ঠাকুর। তোমার কিশোরী হারিয়ে গেছে? বলছে, হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, আমার কিশোরী আমাকে ছেড়ে চলে গেছে। বলো না ঠাকুর, কোথায় গেলে আমার কিশোরীকে পাব? বৈষ্ণব ঠাকুর বলছেন, তুমি এখানে তো কিশোরীকে পাবে না, তোমার কিশোরী তো বৃন্দাবন চলে গেছে। জয় রাধে, তোমার কিশোরী বৃন্দাবন চলে গেছে। বৃন্দাবন? হ্যাঁ, তোমার কিশোরীকে পেতে গেলে তোমায় বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবন তো আমি চিনি না, তাহলে আমার সঙ্গে চলো। বৈষ্ণব তাকে বৃন্দাবনে নিয়ে গেলেন। বৃন্দাবনে নিয়ে বলছেন, এখানে যত পারো ব্যাকুল হয়ে কিশোরীকে ডাকো, দেখবে তোমার কিশোরী আর দূরে থাকতে পারবে না। যত কাঁদবে ব্যাকুল হয়ে, যত কাঁদবে তত তোমার কিশোরী তোমার নিকটস্থ হবে। এত কাঁদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে ততই নিকট হবে। এ কাঁদা নয়, গোবিন্দকে বাধা, রাধারানীকে বাধা। তা বৃন্দাবনের পথে পথে বনে বনে কাঁদছেন। হা কিশোরী, দেখা দাও, তুমি ছাড়া আমার কেউ নাই। তখন কিশোরী আর থাকতে পাচ্ছেন না, মানে আসল কিশোরী, কৃষ্ণ প্রিয়া কিশোরী ললিতাকে বলছে, ললিতা আমার ভক্ত যে আমার জন্যে ব্যাকুল হয়ে পড়েছে রে, আমার অদর্শনে সে ব্যাকুল হয়ে পড়েছে, একবার ওকে আমার কাছে নিয়ে আয়। ললিতা বলছে, তোমার জন্যে ব্যাকুল না, ও তোর বউ, বউয়ের নাম কিশোরী, সেই কিশোরীর নাম ধরে ডাকছে, তোমার জন্যে ব্যাকুল নয়। বলছে ললিতা, আমার ধামে এসে ওর পত্নী কিশোরী তো কোনোদিন ওর কাছে আসবে না, কিন্তু আমার ধামে এসে আমার নাম নিয়ে কাঁদছে ব্যাকুল হয়ে। না না, আমি আর থাকতে পারছি না। ওকে তুই যোগ্য দাসী করে আমার কাছে নিয়ে আয়, ওকে যোগ্য করে নে, আমার দাসী হওয়ার যোগ্যতা ওকে দান কর, করে আমার কাছে নিয়ে আয়। তখন ললিতার সখী কৃপা করে তার কাছে গেলেন। হ্যাঁ, গিয়ে তাকে কৃপা দৃষ্টি করলেন। তখন বললেন, তুমি তোমার কিশোরীকে খুঁজছ? বলছে, হ্যাঁ। ঠিক আছে, আমার সঙ্গে চলো। ললিতা নিয়ে এসে রাধারানীর চরণে মিলিয়ে দিলেন। দেখেছেন, পত্নীর জন্যে কাঁদতে কাঁদতে স্বয়ং রাধারানীর চরণ প্রাপ্ত হলেন। জয় রাধে। তা আমরা যদি ছেলে মেয়ের নাম এই হাবলু টাবলু বাবলু রিঙ্কি পিঙ্কি ঝিঙ্কি এইসব না রেখে যদি নিতাই গৌর, কৃষ্ণ বলরাম এইসব রাখি, কি রাধারানী ললিতা বিশাখা রাখি, তাহলে আমাদের হয়তো এইভাবে ভগবত দর্শন হয়ে যেতে পারে।
এই রানীচড়াতে একজন ভক্ত ছিলেন মহিলা, তিনি প্রতিদিন ফুলের মালা গেঁথে আনতেন ভাগবতী দেওয়ার জন্য। আমরা তাকে নাম দিয়েছিলাম মালিনী। তা ওর ছেলে আর মেয়ে, ছেলে তিনটা মেয়ে, দুটো না তিনটা, তিনটা মেয়ে আর চারটে মনে হয় ছেলে। তো বড় ছেলের নাম হলো বলরাম, মেজো ছেলের নাম কৃষ্ণ, তারপরেরটা নাম শ্রীদাম, তারপরেরটার নাম সুবল, আর মেয়েগুলির নাম সুভদ্রা, তারপরে ললিতা, বিশাখা, যা এইসব নাম। তখন মেজো ছেলেটার নাম ছিল কৃষ্ণ। হঠাৎ একটা ওই মেজো ছেলেটা মারা যায়, তখন সে আশ্রমে আসতে বাদ দেয়নি। ওই মালা নিয়ে আসতো, আর সবসময় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তার মানে হয়তো পুত্রের কথা মনে পড়ত, তা পুত্রের কথা মনে পড়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ করত। এখন বেঁচে আছে কিনা আমি জানি না। তা দেখুন, আমাদের ভাগ্য যদি আমরা প্রসন্ন করতে চাই, আমরা যেন রাজা ভরতের মতো এইভাবে হরিণ শিশুর মায়ায় পড়ে না যাই, বা শিয়াল কুকুরের মোহে না পড়ি। সবসময় ভাবতে হবে সংসার ছেড়ে তো যেতে পারবো না, কিন্তু মনে করতে হবে এরা আমার কেউ না, সবসময় ভাবতে হবে, তাহলে আর মায়াতে আবদ্ধ হতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এদের মধ্যে কৃষ্ণ আছে, এই জন্যে এদেরকে যত্ন করতে হবে, এদেরকে ভক্ত বানিয়ে নিতে হবে, ভক্ত বানিয়ে সেবা করতে হবে। হরিণের চিন্তা করতে করতেই তার মৃত্যু হলো, দেহত্যাগ হলো। তারপর তিনি মৃত্যুকালীন ভাবনা অনুসারে সাধারণ মানুষের মতোই দেহান্তরী অর্থাৎ পরজন্মে মৃগ শরীর ধারণ করলেন। কিন্তু তার সাধনা পরিপূর্ণ ছিল, পূর্বের যে সাধনা সেটা পরিপূর্ণ ছিল, তাই তার পূর্বজন্মের স্মৃতি নষ্ট হয়নি। জয় রাধি। তার সাধনার যে ফলটা, সেই ফলস্বরূপ তিনি পরবর্তী জন্মে হরিণকুলে জন্মালেও তার পূর্বজন্মের স্মৃতিটা মনে ছিল, যে আমি হরিণ জন্ম কেন পেলাম। পূর্বজন্মের ভগবত আরাধনার প্রভাবে নিজের মৃগরূপ ধারণ করার কারণ বুঝতে পেরে তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে বলতে লাগলেন, হায়, বড় দুঃখের কথা, আমি সংযমশীল মহানুভব ব্যক্তিদের পথ থেকে বিচ্যুত হয়েছি। আমি তো শান্ত মনে সমস্ত আসক্তি থেকে মুক্ত হয়ে নির্জন পবিত্র বনে গিয়েছিলাম, সেখানে থেকে আমি সর্বভূতাত্মা বাসুদেবের নিরন্তর গুণকীর্তন শ্রবণ মনন সংকীর্তন দ্বারা প্রতি মুহূর্ত তার আরাধনা আর স্মরণে সফল করে তাকেই জীবনে অর্পণ করেছিলাম, এবং মনকে পূর্ণরূপে বাসুদেবে সমাহিত করেছিলাম। আমার নির্বুদ্ধিতার জন্যে এক মৃগ শাবকের প্রতি আসক্ত হয়ে আমার মন লক্ষ্যচ্যুত হলো। এই হরিণ জন্ম পেয়ে তার এসব ভাবনা হচ্ছে, হরিণ জন্মে এসব ভাবছেন যে আমি কেন হরিণ হলাম, এক মৃগ শিশুর মোহে পড়ে আমার এই হরিণ জন্ম হলো।
এইভাবে মৃগরূপী রাজস্বী ভরতের মনে যে বৈরাগ্যের উদয় হল, তাকে নিজের মধ্যে লুকিয়ে রেখে মৃগী মাতাকে ত্যাগ করলেন। হ্যাঁ, তিনি মৃগের গর্ভে, মৃগীর গর্ভেতে জন্ম নিলেন, তিনি মাকে ত্যাগ করলেন এবং নিজের জন্মভূমি কালঞ্জর পর্বত থেকে শান্ত স্বভাব মুনিদের প্রিয় শালগ্রাম তীর্থ ভগবত ক্ষেত্রে পুলস্থ ও পুলহ ঋষির আশ্রমে চলে গেলেন। মাকে ছেড়ে তিনি ঋষির আশ্রমে চলে গেলেন, পুলস্থ পুলহ ঋষির আশ্রমে চলে গেলেন। সেখানে থেকে তিনি কালের প্রতীক্ষা করতে লাগলেন। কালের প্রতীক্ষা মানে কতক্ষণে আমার এই হরিণ জন্ম শেষ হবে। সেখানে থেকে তিনি কালের প্রতীক্ষা করতে লাগলেন। আসক্তিতে তার ভীষণ ভয়। শুধুমাত্র একলা থেকে শুকনো পাতা ঘাস খড় কুটো ভক্ষণ করে কোনো রকমে জীবন ধারণ করতে লাগলেন। তার মৃগজনিতে পতনের কারণস্বরূপ প্রারব্ধ কবে শেষ হবে তার দিন গুনতে লাগলেন। অন্তকালে নিজের শরীরের অর্ধেক ভাগ গণ্ডকীর জলে ডুবিয়ে রেখে মৃগ শরীর ত্যাগ করলেন। মৃত্যুকালে কি করলেন? অর্ধেক শরীর গণ্ডকী জলের মধ্যে রেখে তিনি মৃগ শরীর ত্যাগ করলেন। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।